বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা গুরুত্বপূর্ণ ও অমৃতময় এই কথাগুলি আমরা জেনে নেব ধ্যান সম্পর্কিত। ধ্যান করা আর কিছুই নয়, মানুষ যেমন করিয়া তাহার প্রিয়কে চিন্তা করিয়া উদ্বুদ্ধ ও উল্লাসিত হয়, অর্থাৎ যাহাকে ধ্যান করিতে হইবে তাহাকে যেমন দেখা যায়, তাহাতে যাহা যাহা আছে, যাহা যাহা লইয়া তিনি, তার চলা বলা ভাবভঙ্গি সহকারে ভাবা চিন্তা ও মানসিক আলোচনা করিয়া বুধ অর্থ ও উপায়ে উপনীত হইয়া তাহাতে উদ্বুদ্ধ উচ্ছল ও আপ্রাণ হইয়া তাহাকে সার্থক করিতে উন্মুখ ও উদ্যম হওয়া। আবার কাহারও প্রতি এরূপ ভাবা চিন্তা ও করার ক্রমাগতি তাহাকে যে চিন্তা করে তাহার প্রিয় করিয়া তোলে, আর এমন করিয়াই ধ্যেয় বা প্রিয় যখন তোমাতে কেবল হইয়া উঠিবেন তখন তুমিও তাহাতে কেবল হইয়া সমাহিত হইবে, আর এই সমাহিত ভাবই সমাধিকে আমন্ত্রণ করিবে। আবার ইহাতেই মস্তিষ্কে সহজ বুধ ও মনে সহজ ভাবের অভ্যুত্থান হইবে। ধ্যান সম্বন্ধে কথা উঠল, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ ধ্যান করে অথচ ধ্যান বলতে কিছু বুঝে না, একাগ্রতা না হয়ে হয় ত্রাটক গুচ্ছের, অতে মাথার কর্ম নিকেশ। ধ্যান মানে হল অনুরাগ মুখর ইষ্টচিন্তন, ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতর বাইরের যা কিছুর নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিরীকরণ, ওইভাবে চিন্তা করে বুদ্ধি স্থির করে কাজেও তা করা চায়, তাতে হয় ধ্যান সার্থক, চরিত্রের ইষ্টানুগ বিন্যাস হয় অতে করেই। প্রকৃত ধ্যান কি? শ্রী শ্রী ঠাকুর বললেন ধ্যান মানে ইষ্ট সমন্বয় চিন্তা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার্থে কি করব, কেমন করে করব, কিভাবে নিজেকে নিয়ন্ত্রিত করব, কোন চলনে চলব ইত্যাদি চিন্তা। মন তো নিশ্চল থাকে না, মনন চলেই, সর্বপ্রকারের মনন যখন ইষ্টার্থী ও ইষ্টানুগ হয় তাকেই বলে প্রকৃত ধ্যান। এই হলো একাগ্রতা। একাগ্রতা মানে নিথর অবস্থা নয়, নিষ্ঠানন্দিত একমুখী চিন্তা চলনই একাগ্রতা। আরও একটা জিনিস মনে রাখবেন, যজন যেমন নিত্যকর্ম যাজনও তেমনি নিত্যকর্ম, এটাকে বাদ দিয়ে আরও একটা নয়। আর ইষ্টভীতি হল ইষ্টপ্রাণতার মেরুদণ্ড। পরে বললেন নাম করার এমন অভ্যাস করে ফেলতে হয় যেন সর্বক্ষণ চলে, কথা বলছেন তারপর হয়তো দেখলেন আবার নাম শুরু হলো, তার মানে কথার মধ্যেও নাম ছিল, ঘুম থেকে উঠে দেখলেন নাম চলছে, তার মানে ঘুমের মধ্যেও হচ্ছিল, ঘুমের মধ্যেও নাম চলছে, তা ঠিক পাওয়া যায়। ধ্যানের সময় মন বিক্ষিপ্ত হলে সুশীলদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন সমন্বয়ের অভাব হলে নাম ধ্যান করলে কি সারে? শ্রী শ্রী ঠাকুর বললেন অনেকখানি। একাগ্রতা কেমন করে আসে জৈনিক দাদা? একাগ্রতা আসে কি করে? শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন একাগ্রতা মানে কেন্দ্রের সহিত, যা কিছু করো ইষ্ট স্বার্থ পরিপোষণই করে করো, এর ভেতর দিয়েই আসে একাগ্রতা। আর সন্ধ্যা আহ্নিক যেমন যেমন করে করার উপদেশ আছে সেইভাবে
পড়া লাগে। উক্ত দাদা প্রশ্ন করলেন, নাম ধ্যানের সময় বাজে চিন্তা আসলে অ্যাভয়েড করা এড়ানো যায় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, অ্যাভয়েড করতে এড়াতে চেষ্টা না করে ভাব কেমন করে ইষ্টার্থ পরিপোষণী করে তুলবে সেগুলিকে সবটার মধ্য দিয়ে একটা উপাদান সামান্য বের করা লাগে। তারই তাৎপর্য কোথায় গিয়ে কিভাবে কি হয়েছে বোঝা লাগে। ধ্যান সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ধ্যান মানে লোকে বুঝে না অযথা কসরত করে, ত্রাটক মানুষকে মূঢ় করে। আর লোকে সাধারণত ধ্যান বলতে ত্রাটক বুঝে। ত্রাটক এবং একাগ্রতা এ দুয়ে আকাশ পাতাল ফারাক। একাগ্রতা মানে কেন্দ্র সম্বন্ধীয় চিন্তা, এতে মনের দুনিয়া ও বাইরের দুনিয়ার সমস্ত বিরোধ ও অর্থহীন সম্পর্কহীন বিচ্ছিন্ন বৈচিত্র্য ইষ্ট সম্পর্কে সম্পর্কিত হয়ে জীবনটাকে সার্থক করে তোলে। ধ্যান সম্পর্কের কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যে ধ্যান করি তাতে যদি এইভাবে চিন্তা করি কি করেছি কি করিনি, কি করতে হবে, ইষ্ট কি বলেছেন করতে, কার কাছে যাব, কিভাবে করব, কোন প্রবৃত্তির দরুন কাজে অসুবিধা হচ্ছে, এইভাবে সবগুলি যদি নিয়ন্ত্রণ করে সুকেন্দ্রিক করে তোলা যায় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যায় তবে জব্বর জিনিস হয়। এর ভিতর সবগুলি প্রবৃত্তিও খেলা করতে থাকে এবং ইষ্টানুক চিন্তার মধ্য দিয়ে একটা সার্থক বিন্যাস হতে থাকে। এই হলো সহজ পন্থা। এই সঙ্গে জপ করতে হয় অর্থ ভাবনার সঙ্গে। এই ভিতর দিয়ে মস্তিষ্ক সাড়াপ্রবণ গ্রহণক্ষম তীক্ষ্ণ ও ধারালো হয়ে ওঠে। অভ্যাস ব্যবহারও নিয়ন্ত্রিত হতে থাকে। চরিত্র ঊর্ধ্বগতিমুখী রূপ নেয়। জৈনিক দাদা প্রশ্ন করলেন শ্রী শ্রী ঠাকুরকে, নাম ধ্যানের কি প্রয়োজন আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, আমরা শুধু বাঁচতে চাই না বিবর্ধনও চাই, তার জন্য এসব লাগে। বিবর্তন করতে গেলেই সুকেন্দ্রিক হওয়া লাগে এবং যাতে স্থিতধি থাকা যায় তারই চেষ্টা করতে হয়। জপ ধ্যানে ওইগুলির সাহায্য হয়। জৈনিক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, কোনো কোনো দিন ক্লান্তবশত সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেদিন আর ভালো করে নাম ধ্যান করা হয়ে ওঠে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান রোজ ঠিক মতো করবি, ওইদিকে কমতি হলে জীবনের সব ক্ষেত্রেই খাঁকতি ও অসামঞ্জস্য দেখা দেবে। আচরণ যদি ঢিলে হয় অজ্ঞাতসারে সেটা অনেকের মধ্যে চারিয়ে যাবে। মানুষ যদি ঠিক মতো চলে করে তাতে শুধু তারই ভালো হয় না, পরিবার পরিবেশের অনেকেরই ভালো হয় তাতে। আর চলায় যদি ত্রুটি থাকে তাতে শুধু তারই ক্ষতি হয় না, তার পরিবার পরিবেশেরও ক্ষতি হয় তাতে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ এই অমৃতময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা আপনারাও শেয়ার করতে পারেন। পরম দয়াল নাম ধ্যান জপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তার থেকে কিছু কিছু আপনাদের শেয়ার করা হলো। জয় গুরু।